ট্রেন চালু করার দাবিতে হুগলির হিন্দমোটর স্টেশনে বিক্ষোভ দেখালো বিজেপি। বুধবার সকালে হিন্দমোটর স্টেশন চত্বরে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মীরা। পরে একটি প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের কাছে লোকাল ট্রেন চালু করার দাবিতে স্মারকলিপি প্রদান করেন। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ট্রেন চালু করার দাবিতে হুগলির হিন্দমোটর স্টেশনে বিক্ষোভ দেখালো বিজেপি। বুধবার সকালে হিন্দমোটর স্টেশন চত্বরে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মীরা। পরে একটি প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের কাছে লোকাল ট্রেন চালু করার দাবিতে স্মারকলিপি প্রদান করেন। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।